নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন বিশ্ববঙ্গ ইউটিউব চ্যানেল চ্যানেলটিতে আবারও হাজির হলাম নতুন একটি আপডেট ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটি বিশেষ করে পশ্চিমবঙ্গের বেকার যুবক ও যুবতীদের জন্য কেননা আজকের এই ভিডিওটিতে যুবশ্রী প্রকল্পের খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব। যুবশ্রী প্রকল্প কি কারা কারা এই প্রকল্পে আবেদন করতে পারবে এই প্রকল্পে আবেদন করলে কত টাকা পাওয়া যাবে কিভাবে আবেদন করবেন আবেদন করার জন্য কী কী কাগজপত্র লাগবে বিস্তারিত তথ্য জানাবো আজকের এই ভিডিওটিতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন শুরু করা যাক আজকের ভিডিও পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে রাজ্যের বেকার যুবক যুবতীদের আর্থিক সহায়তা করা হয়ে থাকে যুবশ্রী প্রকল্প এর মাধ্যমে যুবশ্রী প্রকল্পকে অনেকে বেকার ভাতা যুব উৎসব ভাতা নামে জানেন প্রকল্পের নাম যুবশ্রী প্রকল্প কারা পাবে বেকার যুবক যুবতী মাসিক টাকা দেড় হাজার টাকা বছরে টাকা আঠেরো হাজার টাকা রাজ্য পশ্চিমবঙ্গ আবেদন শুরু নির্দিষ্ট কোনো সময় নেই আবেদন করার জন্য আবেদনের শেষ নির্দিষ্ট কোনো সময় নেই টাকা দেওয়া হয় সরাসরি ব্যাঙ্কে আবেদন মাধ্যম অনলাইন এবং অফলাইন দুই পদ্ধতিতেই আবেদন করতে পারবেন যুবশ্রী প্রকল্প কি। পশ্চিমবঙ্গের বেকার আর্থিক সাহায্য প্রদানের জন্য এই যুবশ্রী প্রকল্প শুরু হয় এই প্রকল্পের মাধ্যমে বেকার যুবক যুবতীদের প্রতি মাসে দেড় হাজার টাকা করে ভাতা দেওয়া হয় অর্থাৎ বছরে আঠেরো হাজার টাকা পশ্চিমবঙ্গের যুবশ্রী প্রকল্পের যোগ্যতা অর্থাৎ এই প্রকল্পে আবেদন করার জন্য কি যোগ্যতা প্রয়োজন পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে প্রতি পরিবারে একজন বেকার সদস্যকে দেওয়া হবে একজন বেকার যুবক ও যুবতী হতে হবে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নাম নথিভুক্ত করে রাখতে হবে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস করতে হবে যুবকের বয়স আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে পয়লা এপ্রিল দু হাজার একুশ অনুযায়ী বয়সের হিসাব করতে হবে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের অধীনে কোনো রকম ঋণ না নেওয়া যুবক যুবতী অর্থাৎ রাজ্য ও কেন্দ্র সরকারের অধীনে কোনো ঋণ নিলে আবেদন করতে পারবেন না যুবশ্রী প্রকল্পের সুবিধা বেকার যুবক যুবতীরা প্রতি মাসে দেড় হাজার টাকা করে পাবেন চাকরিমুখী প্রশিক্ষণ করার সুবিধা আর্থিক সহায়তা প্রদান করা যুবশ্রী প্রকল্প কাদের জন্য পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য এই যুবশ্রী প্রকল্প আর্থিক অবস্থা যে সমস্ত বেকার যুবক যুবতীদের দুর্বল তারা এই যুবশ্রীর জন্য আবেদন করতে পারবেন এই প্রকল্পের রেজিস্ট্রেশন করা পদ্ধতি কিভাবে এই প্রকল্পের রেজিস্ট্রেশন করবেন প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট প্রবেশ করুন এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ডব্লিউবি ডট গভ ডট ইন এরপরে নিউ এনরোলমেন্ট জব শিকার লেখা স্থানে ক্লিক করতে হবে সমস্ত শর্তাবলী ভালো করে পড়তে হবে তারপরে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ করতে হবে এরপর প্রয়োজনীয় নিজের তথ্যগুলি বসিয়ে এবং প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে এবং সাবমিট বাটনে ক্লিক করতে হবে নাম নথিভুক্ত ঠিকভাবে হয়ে গেলে সব শেষে রেজিস্ট্রেশন নাম্বার পাবেন সেটি লিখে রাখতে হবে এরপর নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে ষাট দিনের মধ্যে গিয়ে নিজের নথিগুলো দেখে প্রোফাইলকে ভেরিফিকেশান করতে হবে যুবশ্রী প্রকল্পে আবেদন পদ্ধতি কিভাবে আবেদন করবেন প্রথমে এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে একটি পিডিএফ প্রিন্ট করতে হবে সেটি প্রিন্ট করে সমস্ত ডকুমেন্ট নিয়ে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে সাত দিনের মধ্যে যেতে হবে অফিস থেকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে সেটি দিয়ে পুনরায় ওয়েবসাইটে লগ করে আবেদন করতে হবে আবেদন করার পর সেটি গ্রাজ হলে আপনার আবেদন সফল হয়ে যাবে কী কী কাগজপত্র লাগবে এই যুবশ্রী প্রকল্পে আবেদন করার জন্য প্রথমত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের জেরক্স দুই উচ্চশিক্ষা করা তাহলে সেটি সার্টিফিকেট আধার কার্ডের জেরক্স ভোটার কার্ড এবং প্যান কার্ড নিজের ছবি এবং কারিকুলাম ভিটা অর্থাৎ সিবি অর্থাৎ বায়োডাটা তৈরি করতে হবে এবং সেটি আপলোড দিতে হবে এবং নিজের ব্যাংক অ্যাকাউন্টের বইয়ের জেরক্স প্রথম পেজের তো ভিওয়ার্স এই ছিল আজকের যুবশ্রী প্রকল্পের খুঁটিনাটি তথ্য তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ইনফরমেটিভ হয় তাহলে ভিডিওটিতে একটা লাইক ও চ্যানেলটিতে নতুন দর্শক হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিন পরবর্তীতে এই রিলেটিভ আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন